আইসক্রিম তো আছে ভাই, মাগার আপনি কি নাস্তে জানেন? আইসক্রিম খাইতে হলে কিন্তু নাস্তে হইব, আর যদি নাস্তে না জানেন রাস্তা মাপেন। আইসক্রিম আমি বেচি না, আমর জ্বালা বুঝলাম না। আপনি হলেন ব্যবসায়ী, টাকা নেবেন মাল দিবেন। আইসক্রিম এখন স্পেশাল, খাইতে হলে নাস্তে হইব, আর না নাচলে খাইতে পারবেন না। কে আরে কিছুই বুঝতে পারতাছি না, এত সুন্দরী সুন্দরী মাইয়াগুলা কোমর দুলাইয়া নাচে শুধু আইসক্রিম বালাগো লাগে। কেন ওগরের চোখে কি আমি পড়ি না? আমার লগে কি নাচতে পারে না? আমি একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলে, আমার এত নাচতে বলতে পারে? আমি কি কম নাচতে পারি নাকি? সুন্দরী মাইয়াগুলো আমার দিকে একবার তাকাইয়া দেখো, আমি কত সুন্দর নাচি। দোস্ত তোমার নাচ দেখে তো আমারই হাসি পাইতাছে। মাইয়ারা তো তোমার সাথে নাচবো, তোমার নাচে তো ওই সাথে মিলতাছে না। আইসক্রিমের নাচটা দেখছো না কেমনে নাচে? তুমি কি ওইরকম নাচতে পারো নাকি যে তোমার সাথে মাইয়ারা নাচবো? আমি তো বুঝছি দোস্ত, মাইয়ারা কেন আমার লগে নাচবো না? আমি তো আইসক্রিম ওয়ালা না, মাইয়ারা তো আইসক্রিমের লোভে আইসক্রিম ওয়ালার লগে নাচতাছে, ফ্রি ফ্রি আইসক্রিম খাওয়ার লাগে। এটা অতি সত্য কথা দোস্ত, কারণ আমি আইসক্রিম কিনতে গেছিলাম, আইসক্রিম ওয়ালারে টাকা দিয়ে কইলাম আমি নাচতে পারবো না বাপু, আপনি আমারে একটা আইসক্রিম দেন। বেটা কি করছে জানো দোস্ত? আমারে তো বেটা আইসক্রিম দিলই না, আইসক্রিমের বক্স থেকে অনেকগুলো বরফ বার করে আমার প্যান্টটা খুলে আমার প্যান্টে নিচে গুমার মধ্যে ঢুইলে দিছে। আমি যে বরফ লিচি না, আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে দৌড়ানি দিচ্ছি, কিন্তু প্যান্টও আমার লাগে ছিল না। যাই হোক দোস্ত, তুমি দুঃখ পাইও না, দেখো ওর আমি আইসক্রিমের ব্যবসা কিভাবে ধ্বংস করে দেই। ওর সব মাইয়া আমার কাছে আইব, ওর একটা আইসক্রিম মায়াদের কাছে বেচতে পারবো না। আমার জ্বালা, সোশ্যাল মিডিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আইসক্রিম নাই। ফেসবুকে আইসক্রিম, ইউটিউবে আইসক্রিম, টিকটকে আইসক্রিম, আইসক্রিম আর আইসক্রিম। আইসক্রিম মনে হচ্ছে জাতীয় একটা খাদ্য হয়ে গেল। যেখানেই যাচ্ছি আইসক্রিমের জ্বালায় থাকতে না পাইরা আমি এই সমুদ্রে চলে আসি। আদু ভাই, মাত্র 30 মিনিটে কোটিপতি হওয়ার একটা ব্যবসা পাইছি, একেবারেই সহজেই ব্যবসাটা করা। আবার সেই সাথে সুন্দরী মাইয়ার কোনো অভাব হইব না, তুমি রাখো তোমার জাহাজের ব্যবসা। হট, তোর মাথা কি ঠিক আছে? মদ খেয়ে আইসোস না গাঁজা খাইছস? নেশা পানি করা বন্ধ কর। আরে মেয়ে ভাই হাঁটা বন্ধ করেন, মাসি ঢুকবো তো। আর মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, মাত্র 30 মিনিটে কোটিপতি হইতে পারবে, এই সাথে সুন্দরী মাইয়ারদের কোমর দোলানো নাচটাও আপনি ফ্রি দেখতে পারবেন। তুর হ আমার চোখের সামনে থেকে, আর একটা কথাও বলবি না, আজাইরা সব পেঁচাল নিয়ে আমার কাছে আইসোস। আরে আদু ভাই, আপনি চাতেন কেলা আমার কথা শুনেন, চলেন এক্ষুনি দোকান দিতে হইব, নাহলে অন্য কেউ দোকান খুলে বইয়ে পড়তে পারে। আরে বাবা, তোর ব্যবসাটা কি সেটা ক্লিয়ার কর তো। প্যারা দিস না, প্যারা দিস না, প্যারা নিতে পারতাছি না কিন্তু আমি। আদু ভাই তাহলে শুনেন, আমরা দুজন মিলে চলেন আইসক্রিমের ব্যবসা করি। ও শিট, আমার আইসক্রিম, আইসক্রিমের জ্বালায় আমি পটে এসে হাজির হয়েছি, আইসক্রিমের জ্বালায় আমি ঘরের থেকে পটে এসে বসে আছি, তুই সেখানে আইসক্রিম লুকালি। তোর আইসক্রিমের মায়ের বাপ, চোখের সামনে তো দূর হ, নালে কিন্তু তোর আইসক্রিম পাশের মধ্যে দিয়ে দেব। বুঝবার পারতাছি না কেন, আদু ভাই আইসক্রিমের উপরে তো চোট আছে কেন? আইসক্রিমের ব্যবসা তো বর্তমানে ট্রেন্ডিং এ আছে, কাঁচা বাদাম যাইবার পর এখন তো সবাই আইসক্রিমই বিক্রি করতেছে। আমরা তো ট্রেন্ডিং নিয়ে ব্যবসা করি, ট্রেন্ডিং এর উপর থাকলেই তো আমাদের ভালো লাভ। আদু ভাই কেন বুঝলো না কি হয়েছে? আদু ভাই যজ্ঞা, আদু ভাইয়ের চ্যাপ্টার ক্লস, এবার দেখি কোনো সুন্দরী মাইয়া পাই কিনা, ডাইরেক্ট আইসক্রিম ওলার কাছে আবার যাবো গে, যাই ওর লগে দর করিলে আইসক্রিম বেচুম, আর সুন্দরী মাইয়া ঘরে ধরে সুন্দর করে করে নাচুম। ভাই আপনার কাছে ট্রেন্ডিং আইসক্রিম আছে না? আমার একটা ট্রেন্ডিং আইসক্রিম দেন তো, আমার ট্রেন্ডিং আইসক্রিম খাইতে হবো। আইসক্রিম তো আছে ভাই, মাগার আপনি কি নাচতে জানেন? আইসক্রিম খাইতে হলে কিন্তু নাচতে হইব, আর যদি নাচতে না জানেন রাস্তা মাপেন। আইসক্রিম আমি বেচি না, আমর জ্বালা বুঝলাম না। আপনি হলেন ব্যবসায়ী, টাকা নেবেন মাল দিবেন, এখানে নাচার সাথে আইসক্রিম বিক্রির স্বাদ কি? আমি ভান্ডামি পাইছেন, আইসক্রিম দেন। আইসক্রিম এখন স্পেশাল, খাইতে হলে নাচতে হইব, আর না নাচলে খাইতে পারবেন না। কে ফুটেন সিরিয়াল দেন, অন্য কাস্টমার আইতাছে। ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।